আসসালামু আলাইকুম। আজ আমি শেখাবো কী করে আপনি খুব সহজে একটি বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করবেন। প্রথমে আমাদের লাগবে একটি ইউএসবি ড্রাইভ। আমি এখানে 16 জিবি ইউজ করছি, আপনি চাইলে 8 জিবি ইউজ করতে পারবেন, কিন্তু আমি 4 জিবি রেকমেন্ড করব না। এরপর আমাদেরকে ডাউনলোড করতে হবে উইন্ডোজ 11 আইওসোটা। এর জন্য আমরা গুগলে গিয়ে লিখব উইন্ডোজ 11 আইওসো। আমরা যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছি ডাউনলোড উইন্ডোজ 11, এখানে ক্লিক করব। আমরা মাইক্রোসফটের অফিসিয়াল উইন্ডোজ 11 ডাউনলোড পেজে চলে এসেছি। আমরা পেজের নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ। সো আমরা এখানে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আমাদের উইন্ডোজের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমি চয়েস করলাম ইংলিশ ইন্টারন্যাশনাল। তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উইন্ডোজ 11 64 বিটের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে এগেইন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার উইন্ডোজ 11 আইওসো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটার মাধ্যমে আপনার যে উইন্ডোজ আইওসো ফাইলটার আছে সেটা আপনার ইউএসবি ড্রাইভে ইনস্টল করতে পারবেন। এর জন্য আমরা ডাউনলোড করব রুফাস সফটওয়্যারটি। এরপর আমরা গুগলের সার্চ রেজাল্টের ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। আমরা রুফাসের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখন আমরা ডাউনলোড সেকশনে গিয়ে রুফাসের লেটেস্ট ভার্সন ডাউনলোড করব। সফটওয়্যারগুলো ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের ইউএসবি ড্রাইভটা কম্পিউটারে ইনসার্ট করব। তারপর আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব, সেখান থেকে আমরা রুফাস সফটওয়্যারটি ওপেন করব। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউএসবি ডিভাইসের নাম দেওয়া আছে। এরপর আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। তারপর যে আইওসিও ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেটা আমরা সিলেক্ট করব। এই অপশনের কিছু পরিবর্তন করতে হবে না। আমরা পার্টিশন স্কিম জিপিটি সিলেক্ট করব। বর্তমানে প্রায় সব ডিভাইসই জিপিটি স্কিমে ফরম্যাট হয়ে থাকে। আপনার ডিভাইসটি জিপিটি অথবা এমবিআর স্কিমে সেটা জানতে দিস পিসিতে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। তারপর সেখান থেকে ম্যানেজ অপশনটি সিলেক্ট করুন। এরপর ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি সিলেক্ট করুন। তারপর আপনার কার্সারকে আপনার মেইন হার্ড ডিস্ক অথবা ডিস্ক জিরো যেটা লেখা আছে সেখানে নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। তারপর প্রপার্টিস সিলেক্ট করুন। এখানে দেখতে পাচ্ছি আমরা ভলিউমস লেখা আছে, ভলিউম সেকশনে ক্লিক করুন। এখানে আমার ডিভাইসটি জিপিটি, যদি আমার ডিভাইসটি এমবিআর হতো তাহলে এখানে এমবিআর লেখা দেখাতো। এরপর আমরা ফরম্যাট সেকশনে যাব। আপনি চাইলে এখান থেকে আপনার পোর্টেবল ইউএসবি ডিভাইসটির নাম চেঞ্জ করতে পারবেন। তারপর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা কিছু কাস্টমাইজেশন অপশন দেখতে পাচ্ছি, আপনারা চাইলে এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর আবার ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ এই সফটওয়্যারের কাজটি শেষ না হয়ে যাক। সফটওয়্যারের কাজটি সম্পূর্ণ হয়েছে, এখন আপনার বুটেবল ইউএসবি ডিভাইসটি রেডি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।